ওই সমস্ত প্রস্তাবগুলো ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে আর তারই অঙ্গ হিসেবে করিমগঞ্জ জেলার জন্য দীর্ঘদিনে ওই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করে জেলার জনসাধারণের উন্নয়ন করবে বর্তমান সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় করিমগঞ্জ জেলার জনগণের উদ্দেশ্যে আজ বৃহৎ দুটি প্রকল্প করিমগঞ্জের দল মত বর্ণ নির্বিশেষে সকল স্তরের জনসাধারণের উদ্দেশ্যে আজ ঘোষণা করেছেন আর সেই উদ্দেশ্যে আমরা আজকে দলের করিমগঞ্জ জেলার বিধায়ক এবং জ্যেষ্ঠ নেতৃবৃন্দ আজকে দলীয় কার্যালয়ে শ্রদ্ধেয় সাংবাদিক বন্ধুদেরকে আহ্বান জানিয়েছি আপনাদের মাধ্যমে এই বিষয় তুলে ধরা হবে এখানে উপস্থিত আছেন দলের পাথারগঞ্জ বিধানসভা সমষ্টির সম্মানীয় বিধায়ক দুদুবাড়ির বিধায়ক বর্তমানে আসাম সরকারের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রীর যিনি রাজনৈতিক সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করছেন শ্রীযুক্ত কৃষ্ণেন্দু পাল মহোদয় এখানে উপস্থিত রাতাবাড়ি বিধানসভা সমষ্টির মাননীয় বিধায়ক যিনি বিগত উপনির্বাচনে জয়ী হয়ে প্রথমবারের মতো বিধায়ক হয়েছিলেন পরবর্তীতে 2021 এইবারের বিধানসভায় নির্বাচিত হয়ে দুবারের বিধায়ক হিসাবে উনি রাতাবাড়ি বিধানসভা সমষ্টির প্রতিনিধি হিসাবে কাজ করার সুযোগ পেয়েছেন মাননীয় বিজয় মালাকার মহোদয় এখানে উপস্থিত দলের জ্যেষ্ঠ নেতা করিমগঞ্জ জেলার বর্তমানে করিমগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের মাননীয় অধ্যক্ষ শ্রী দেবব্রত সাহা দলের আসাম প্রদেশ কমিটির মাননীয় সদস্য করিমগঞ্জ অনুসূচিত জাতি উন্নয়ন বোর্ডের অধ্যক্ষ শ্রী কৃষ্ণ দাস মহোদয় দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রী নির্মল বণিক দলের জেলা কমিটির সম্পাদক শ্রী জয়শঙ্কর চক্রবর্তী ডক্টর দেবতোষ পাল এখানে উপস্থিত দুর্লভতরা মণ্ডলের সভাপতি জিতেন্দ্রলাল রায় সহ করিমগঞ্জ মিডিয়া গ্রুপের জেলার আহ্বায়ক শ্রী নিশিকান্ত ভট্টাচার্য সহ অন্যান্য কর্মকর্তারা সকলের পক্ষ থেকে আমি সকল সাংবাদিক বন্ধুদেরকে আজকের এই জেলার জন্য এক ঐতিহাসিক বার্তা এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে দলের দুই বিধায়ক এবং জ্যেষ্ঠ নেতৃবৃন্দ আপনাদের তুলে ধরবেন তার জন্য সকলের পক্ষ থেকে আপনাদেরকে আজকের এই সাংবাদিক বৈঠকে শ্রদ্ধেয় বন্ধুদের স্বাগত জানাচ্ছি শ্রদ্ধেয় সাংবাদিক বন্ধুদের অভিনন্দন জ্ঞাপন করছি মোটামুটিভাবে সকলে জেনে গিয়েছেন তারপরও আমি অনুরোধ জানাবো প্রথম অবস্থায় যেহেতু প্রথম ফোন যিনি আমাকে করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের রাজনৈতিক সমন্বয়ক হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন পাথারগঞ্জ বিধানসভা সমষ্টির দুদুবাড়ের মাননীয় বিধায়ক শ্রী কৃষ্ণেন্দু পাল মহোদয় উনি প্রথমে বক্তব্য রাখবেন তারপর রাতাবাড়ির মাননীয় বিধায়ক বক্তব্য উপস্থাপন করবেন আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আমার করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য মহাশয় রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার ভাই ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান শাহ মহাশয় জাতি বোর্ডের সভাপতি কৃষ্ণ দাস বা ভারতীয় জনতা পার্টির সব কার্যকর্তাবৃন্দ এবং প্রিয় সাংবাদিক বন্ধুরা আজকে খুব আনন্দ লাগছে সকালবেলা আমি কাজ করতেছিলাম তখনই মুখ্যমন্ত্রী মহোদয়ের বার্তা এসে পৌঁছায় যে করিমগঞ্জে বৃহৎ দুটি প্রকল্প হতে চলছে মেডিকেল কলেজ এবং এগ্রিকালচারাল ইউনিভার্সিটি এবং
শুনলে খুব খুশি হবেন যে রাতাবাড়িতে মেডিকেল কলেজ এবং পাতারকান্দিতে এগ্রিকালচারাল ইউনিভার্সিটি করিমগঞ্জ জেলার মধ্যে। তাই বিশেষ করে আজকের এই সাংবাদিক সম্মেলনে আমরা সবাই করিমগঞ্জ বাসীর পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ জানাই, শ্রদ্ধা নিবেদন করছি, প্রণাম জানাই যে করিমগঞ্জের অনেক প্রতীক্ষিত অনেক দিন ধরে মেডিকেল কলেজে একটা সবার একটা ডিমান্ড ছিল এবং এটা ফুলফিল হতে চলছে, এবং বিশেষ করে এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, কারণ বরাক উপত্যকায় কোনো এগ্রিকালচারাল ইউনিভার্সিটি বা কলেজ নেই। তাই বিশেষ করে মুখ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ, এবং খুব আনন্দ লাগছে যে মুখ্যমন্ত্রী আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় ওনার কথা এবং কাজ, উনি কথা দিলে এটা কাজে রূপান্তরিত। আজকে এটা এই অ্যানাউন্সমেন্টে এইটা প্রমাণ হচ্ছে যে বরাক ব্রহ্মপুত্রের মধ্যে যে সমন্বয়, বরাক উপত্যকার প্রতি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর যে প্রেম, বরাক উপত্যকাকে সমান্তরালভাবে ব্রহ্মপুত্র উপত্যকার সঙ্গে মিলিয়ে একটা শক্তিশালী আসাম করার লক্ষ্যে যে অভিযান শুরু করেছেন, তা এটার প্রমাণ হলো যে আজকে দুটি বৃহৎ প্রকল্প উনি অ্যানাউন্স করায়। তাই আবার ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মহোদয়কে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। নমস্কার। এবার বক্তব্য রাখবেন রাতাবাড়ি বিধানসভা সমষ্টির দুবারের মাননীয় বিধায়ক শ্রী বিজয় মালাকের মধ্যে। জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য মহাশয়, ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিক বন্ধুদেরকে। আজকের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত আমাদের পাতারকান্দির বিধায়ক দাদা কৃষ্ণেন্দু পাল মহাশয়, উপস্থিত আমাদের পল্টুদা দলের সিনিয়র লিডার, উপস্থিত আমাদের জেলা কমিটির সাধারণ সম্পাদক নির্মল বণিক, বন্ধুবর নির্মল বণিক, উপস্থিত কৃষ্ণদাস জয়শঙ্কর, আমার অভিষেক মুচার জেলার সাধারণ সম্পাদক পনম মুখার্জি, আমার দূরচরার মণ্ডলের সভাপতি জিতুদা। আপনারা শুনেছেন কৃষ্ণদা বলেছে, আমি আজকে যখন আমাকে প্রায় 2টার সময় কৃষ্ণদা যখন ফোন করে বলেন যে তোমাকে করিমগঞ্জে আসতে হবে, আমার বন্ধুপর জয়শঙ্কর চক্রবর্তী ফোন লাগিয়ে দেন, বলেন যে তোমাকে করিমগঞ্জে আসতে হবে, যে আমাদের এই করিমগঞ্জের জন্য একটা সুখবর আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে ফোন করে বলেছেন, আপনারা জানেন করিমগঞ্জ বাসীর একটা স্বপ্ন ছিল মেডিকেল কলেজ, আর প্রথমবারের মতো এই পাতারকান্দিতে হবে কৃষি বিজ্ঞান কেন্দ্র, ইউনিভার্সিটি, বিশ্ব ইউনিভার্সিটি। আপনারা জানেন এটা বোধহয় একমাত্র আসামে ডিবলি করে আছে, আর সেখানে বোধহয় এই পাতারকান্দিতে হবে বরাকলি জুরাট আর ডিবলি করের পরে বোধহয় এই প্রথম আমাদের পাতারকান্দিতে হবে। তাই আমি বিশেষভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যা বলেন তা করেন, আবার এটা প্রমাণ করে দিলেন 2016 ইংরেজি ইলেকশনে, যখন মাননীয় মুখ্যমন্ত্রী পাতারকান্দির এই রাতাবাড়ি ইলেকশনের সময় বলেছিলেন যে করিমগঞ্জ জেলার জন্য মেডিকেল কলেজ দেবেন, মানুষ তখন হাসাহাসি করেছিল, এবং দীর্ঘদিন এই 3-4 বছর 5 বছর বিজেপিকে নিয়ে অনেক পলিটিক্যাল পার্টি বা কংগ্রেসিরা ঠাট্টা করেছিল, আর আমরা বারে বারে বলেছিলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি যা বলেন তা করেন, আর এটা আজকে প্রমাণ করে দিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করিমগঞ্জ জেলার জন্য, রাতাবাড়ির জন্য বা পাতারকান্দির জন্য যে স্বপ্ন, আমাদের এই স্বপ্ন পূরণ করেছেন। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমি আমার রাতাবাড়ির বাসীর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে কোটি কোটি প্রণাম জানাচ্ছি যে উনি রাতাবাড়ির মতন একটা পিছিয়ে পড়া সমষ্টি, এই সমষ্টিতে করিমগঞ্জ জেলাতে আপনারা যদি চিন্তা আমরা যদি চিন্তা করি, এই করিমগঞ্জ জেলার
সবচেয়ে পিছিয়ে পড়া সমষ্টি রাতাবাড়ি সমষ্টি, আর আপনারা জানেন এসি সমাজের জন্য এই সমষ্টি রিজার্ভ সমষ্টি। আর এই সমষ্টির কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তা করেছেন যে এটা এসি রিজার্ভ সমষ্টি, এই সমষ্টির উন্নতি করতে হবে। আর এই সমষ্টির উন্নতি করার জন্য এখানে মেডিকেল কলেজের ব্যবস্থা করে দিয়েছেন। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ফোনের কৃষ্ণদা বলার পরে আমি সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীকে ফোনও করেছিলাম। ফোন করার সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তুমি করিমগঞ্জে যাও, গিয়ে তুমি ওর কৃষ্ণেন্দু একসঙ্গে বসে জেলা সভাপতিকে নিয়ে প্রেস মিট করো। তাই আজকে আপনাদের সম্মুখে আমাদের কৃষ্ণদাও বলেছেন, আমিও বললাম। আবার মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রেম আমাদের কৃষ্ণদা বলেছেন, বরাক ব্রহ্মপুত্রের মধ্যে যে মিলন, মিলনের যে প্রচেষ্টায় ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে শুরু হয়েছে, এটাকে সামনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী বৃহত্তর দুইটা বাজেটের কথা ডিক্লেয়ার করেছেন। আপনারা দেখেছেন এই প্রথম ইতিহাসে স্বাধীনতার 75 বছর চলছে, আর এই স্বাধীনতার 75 বছর পরে এই প্রথম কোন মুখ্যমন্ত্রী দুর্গাপূজার সময় বরাকে এসেছেন, শিলচরে পুরা দিন প্যান্ডেলে প্যান্ডেলে পুরা রাত্রে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরেছেন, ঘুরে দুর্গাপূজা উপভোগ করেছেন। শুধু দুর্গাপূজা উপভোগ করেননি, এই দুর্গাপূজা উপভোগের মাধ্যমে এটা মেসেজ দিয়ে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে বরাক ব্রহ্মপুত্রের যে মিলন, এই মিলনের যে বন্ধন যাতে আরো মজবুত হয়, এই মজবুতের মেসেজ দিয়ে গেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তাই বরাকবাসী হিসাবে, রাতাবাড়ির বিধায়ক হিসাবে, আসামবাসী হিসাবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে দেখেছেন আপনাদের ধুবড়ির মতন জায়গা, ধুবড়ির মতন জায়গায় ধুবড়িতে জানেন আপনারা 80% মুসলিম সমাজের লোক বসবাস করেন, আর যে 20% হিন্দু সমাজের লোক বসবাস করেন, এই 20% লোকের মধ্যে সে 90% হিন্দু বেঙ্গলি সমাজের লোক বসবাস করেন। অষ্টমীর দিনে ওই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী গিয়েছেন, গিয়ে এখানে দুর্গাপূজা উপভোগ করেছেন। এই মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নতির দিকে যাচ্ছে, মজবুতের দিকে যাচ্ছে, সর্বধর্ম সর্ব কমিউনিটির মানুষকে নিয়ে যিনি শক্তভাবে চলার যে ব্যবস্থা দেখিয়েছেন, তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করলাম। সঙ্গে রাতাবাড়িবাসীকে ধন্যবাদ দিচ্ছি। রাতাবাড়িবাসী মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় বারবার রাতাবাড়ির থেকে বিজেপির বিধায়ক বানিয়েছেন, বানানোর জন্য এই করিমগঞ্জ জেলার জন্য পাতারকান্দির সমষ্টির জন্য যে দুইটি উপহার দিয়েছেন, তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বরাকবাসী তথা করিমগঞ্জবাসী থেকে বাসী হিসাবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।